আদিম মানুষেরা জঙ্গলি জীবজন্তুদের হাত থেকে বাঁচার জন্য এবং ক্ষুধা নিবারণ করার জন্য গাছপালায় বসবাস করত। ধীরে ধীরে তাদের মধ্যে চিন্তা চেতনার বিকাশ গড়ে ওঠে। তারপর এই লোকেরা তাদের নিরাপত্তার জন্য দলবদ্ধভাবে থাকতে শুরু করলো। তারা ধীরে ধীরে আরো সজাগ হয়ে ওঠে। বন্ধুরা, আদিম মানুষেরা সবসময় খাদ্যের সন্ধানেই থাকতো। তারা নিজেদের মধ্যে একটি পাল তৈরি করত এবং এখানে ওখানে বনে জঙ্গলে খাবারের সন্ধান করত এবং তারা খাবার ছাড়া আর কোনো কিছুই জানতো না। তারা জামা কাপড় পরতো না এবং অন্য কোনো কাজে ইন্টারেস্ট রাখতো না। প্রারম্ভিক সময়ে তাদের মাত্র একটি কাজ ছিল এবং সেটা হলো খাবারের সন্ধান। আগে তারা পশুর কাঁচা মাংস খেত। কিছু সময় অতিবাহিত হওয়ার পর একদিনের এক ঘটনায় এই আদিম মানুষের জীবনে অনেক পরিবর্তন হয়ে যায়। একদিন তারা পাথরে পাথরে ঠোকাঠুকি করছিল, যার ফলে জঙ্গলে আগুন ধরে যায়। তার ফলে অনেক পশু পুড়ে মারা যায় এবং তারপর যখন তারা এই জ্বলে যাওয়া পশুর মাংস খেলো তখন তাদের খুব সুস্বাদু লাগলো। এরপর আদিম মানুষেরা পশুদের রান্না করে খেতে শুরু করে।